নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এবং সিএফএল এর আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি অরিত্র। এবং আজ আমরা রয়েছি ডালহাউসি অ্যাথলেটিক ক্লাবের অনুশীলনে, এবং আসন্ন কলকাতা লীগের জন্য তারা কিন্তু অনুশীলনে নেমে পড়লো। এবং মৃদুল ব্যানার্জির তত্ত্বাবধানে কিন্তু একদম নতুন ছেলেদেরকে নিয়ে তারা নামলো, এবং কঠিন চ্যালেঞ্জ নিতে তারা কিন্তু প্রস্তুত। এবং বলা যেতে পারে আগামী দিনে গ্রুপ অফ ডেথ গ্রুপে তারা রয়েছে, এবং যেখানে মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের মতন দল রয়েছে সেই গ্রুপেই কিন্তু রয়েছে ডালহাউসি অ্যাথলেটিক ক্লাব। সব মিলিয়ে আসন্ন কলকাতা লীগের জন্য তারা কিন্তু অনুশীলনে নেমে পড়লো। চলুন দেখে নিই দিনের বিশেষ কিছু মুহূর্ত। দেখো, প্রথম কথা, প্লেয়াররা তৈরি কি তৈরি না সেটা বোঝা যাবে ম্যাচে। তার আগে যদি আমি একটা জিনিস বলি, যে প্রত্যেকটা জিনিসে একটা প্রিপারেশান আছে। আজকের আইএফএ যে কাজটা করেছে, আমি মনে করি এটা এই কাজটা ঠিক মতো হয়নি। মানে আইএফএ যে কাজটা, আইএফএ যদি মনেই হয় যে আমাদের প্রিমিয়ার এ বিকে আমরা এক করে দেবো, যেটা আমরা বিগত ছ মাস সাত মাস ধরে শুনে আসছি, তাহলে সেইটা কিন্তু আর এত বীর বিক্রম দেখিয়ে তাহলে কিন্তু এতদিন পরে করা উচিত হয়নি। এবছর যারা ছেড়ে এসছে তারা 30টা ছেলে আমার নতুন নিতে হয়েছে, নতুন মানে কেউ পুরনো বছরের একটা ছেলে যারা ফার্স্ট ডিভিশন খেলেছে, যারা টিম উঠেছে তাদের একটা ছেলেও নেই। সুতরাং আমাকে নতুন টিমটা করতে হয়েছে। এই টিমটা যখন টিমটা রেডি হয়ে যাবে তখন কিন্তু মিনিমাম 6 থেকে 8 সপ্তাহ দরকার লাগে। আমার নিজস্ব যে ফিলোসফি আছে, আমি যেটা চাইছি সেটা করতে, কিন্তু আজকের টিল নাও, আমি বলছি আজকেরও আমার প্লেয়াররা দাঁড়িয়েছে, আজকেরও আমি ট্রায়াল করছি, আজকের টিল টুডে। সো এটা আমার কাছে একটা টাফ জব দেখা যায়। প্লেয়ারদের বোঝাচ্ছি, প্লেয়ারদের চেষ্টা করছি, এবং 100% প্লেয়ার আমি 100% চেষ্টা করছি, প্লেয়াররা 100% চেষ্টা করছে। আশা করি দেখা যাক একটা নতুন কিছু হয়তো পাবো। কী মনে হচ্ছে এবছর কলকাতা লীগের গ্রুপে মোহামেডান, মোহনবাগান, ডায়মন্ড হারবার এরকম সব টিম রয়েছে, তাদের অ্যাগেনস্টে কতটা টাফ হবে? আমরা চেষ্টা করছি, আমাদের স্যার যতটা বোঝাচ্ছে, যতটা স্যার আমাদের প্র্যাকটিস করাচ্ছে, আমরা নেওয়ার চেষ্টা করছি, আমরা সব কিছু 100% দেওয়ার চেষ্টা করবো মাঠে। এবার আমাদের এত এত ভালো কোচ পেয়েছি, আমরা এত বড় মাপের কোচ পেয়েছি, আমাদের থ্যাংকস টু আওয়ার ক্লাব অফিসিয়াল যে এত ভালো মাপের কোচ আমরা পেয়েছি, প্র্যাকটিস করতে পারছি, সৌভাগ্য আমাদের এটা। বাট স্যার আমাদের বোঝাচ্ছে, পজিশনের স্পেসিফিক ট্রেনিং সব করাচ্ছে আমাদের, বাট আমরা যতটা পারছি চেষ্টা করছি আমাদের ফুলফিল করার, 100% দেওয়া, সব কিছু মাঠে এবার দেখায়। আর স্যার তো খুব আমাদের ওখানে এফোর্ট দিচ্ছে, ভালো কোচিং করাচ্ছে, অনেক কিছু আমাদের তৈরি করছে। আমাদের যা আমাদের টিম আছে মনে হচ্ছে ভালো রেজাল্ট করবে এবছরে, কারণ আমরা সবাই 100% এখানে দিচ্ছি। আর ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যারা আছে থাকুক, আমাদের স্যার আমাদের সবসময় মেন্টালি স্ট্রেন্থ দেয়, যে যাই থাকুক আমরা যদি নিজেদের বেটার ফুটবলটা খেলতে পারি তো আমরা জিতে আসবো। সেটা আবার সেটা আমাদের ওপর ডিপেন্ড করবে, আমরা কতটা ম্যাচটা বার করতে পারবো কি পারবো না, সব কিছু আমার ওপর ডিপেন্ড করছে। আর স্যার তো আছে, স্যার লড়াই করছে। আর লিগ শুধুমাত্র এবার ভারতীয় ফুটবলারদের নিয়ে, এটা তোমাদের মানে তোমাদের ফুটবলকে কতটা মানে ভালো হলো? এটা আমাদের কাছে অনেক মানে অনেক পাওনা যে আমরা আবার নিজেকে প্রুভ করতে পারবো, এবার আমাদের খেলার চান্স অনেক বেশি থাকবে। স্যার বলেছিল আমাদের যে কনফিডেন্স সবসময় রাখতে হবে, বড়ো ছোটো বলে কিছু হয় না, তো এটা আমাদের মধ্যে আস্তে আস্তে অনেকটাই বাড়ছে, তো আমরা এখন তৈরি হচ্ছি, দেখা যাক এবার ম্যাচে কী হবে। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।